الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، قال الله عز وجل في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, অতিথিবর্গ, শিক্ষক মন্ডলী, উপস্থিত শ্রোতাবৃন্দ, প্রিয় ছাত্র ছাত্রী, ভাই বোনেরা এবং পর্দার অন্তরালে অবস্থিত মা বোনেরা, আজ আমি আপনাদের সম্মুখে দিনী শিক্ষার গুরুত্ব বিষয়ের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। ইনশাআল্লাহ, মানুষের উপর প্রথম ফরজ হলো জ্ঞান অর্জন। কোরআনের প্রথম অবতীর্ণ আদেশ শিখরা অর্থাৎ পড়ো। জ্ঞান ও জ্ঞানের মহানব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলিমদের জন্য ফরজ। ইবনে মাজাহ সহিহুল জামে মহান আল্লাহ জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করেছেন। সূরা মুজাদিলা 11 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ফাইয়ুল আলিমি আলা আবিদিকা ফাইয়া আলা আদনাকুম, অর্থাৎ সাধারণ মানুষের তুলনায় একজন আলিমের মর্যাদা যেমন, সাহাবিদের তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা এবং তার কাছের মধ্যে চাঁদের মর্যাদা সম্মানিত উপস্থিতি হলে যে জ্ঞান উত্তম, কারণ জ্ঞানকে হেফাজত করতে হয়। কিন্তু জ্ঞান মানুষকে হেফাজত করে। কোন একজন কবি কথাটা সুন্দর বলেছেন: বহুমূল্য পরিচয় রতন ভূষণ নরের মাহাত্মা, নারে করিতে বর্ধন জ্ঞান পরিচয় আর ধর্ম অহংকার, পরমাত্র মানুষের মহত্ব বিস্তার। দিনী আলেমের মর্যাদা সম্মানিত উপস্থিতি, এইবারে আমি আপনাদের সামনে দিনী আলেমের মর্যাদার কথা তুলে ধরতে চাই। তা হলো জ্ঞানী ও অজ্ঞানীর উদাহরণ, চক্ষুষ্মান ও অন্ধের মতো, আলো ও অন্ধকারের মতো, ছায়া ও রোদের মতো, জীবিত ও মৃতের মতো। মহান আল্লাহ বলেন: কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল বাব, অর্থাৎ যারা জানে এবং যারা জানে না তার কি সমান? বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। সুরাজুমার নয়নময়াত পৃথিবীর সর্বোত্তম ব্যক্তি তারাই, যারাই দিনের ঈল বা কোরআন মাজির শিক্ষা গ্রহণ করে এবং প্রদান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারাই যারাই কোরআন মাজির শিখে এবং অপরকে শিক্ষা দেয়। বুখারী 2907। তিনি জ্ঞান অর্জনকারীদের জন্য আকাশ ও জমিনের সকল বাসিন্দা এমনকি গর্তের পিপিলিকা ও পানির মাঠ পর্যন্ত দোয়া করতে থাকে। 2686। একজন পণ্ডিতকে জিজ্ঞাসা করা হলো যে ওলামা শ্রেষ্ঠ নাকি ধনী দল, তিনি বললেন ওলামালাই শ্রেষ্ঠ। বলা হলো তাহলে ওলামাদেরকে ধনীদের দরজায় বেশি আসতে হয়, কিন্তু অথচ ধনীদের ওলামাদের দরজায় দেখা যায় না কেন? বললেন ওলামাগণ ধনের কদর জানেন, কিন্তু ধনীরা ইলমের কদর জানেন না। তাই আব্দুল্লাহ মুবারককে জিজ্ঞাসা করা হলো যে যদি জানতে পারেন যে আপনি আজ সন্ধ্যায় মারা যাবেন তাহলে আপনি কি করবেন? বললেন মৃত্যু আসা পর্যন্ত আমি ইলম অনুসরণ করবো। মুসলিম নারী ও মায়ের জন্য শিক্ষা ফরজ। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন: আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। মায়ের শিক্ষা শিশুর ভবিষ্যতের বুনিয়াদ দায়িত্ব। অনেক মহাদেশগণের জীবনী পড়লে জানা যায় যে তাদের পিতা বাল্য অবস্থায় মারা গেলেও তাদের মায়েদের আদর যত্ন শিক্ষায় বড় হয়েছেন। সম্মানিত উপস্থিতি, বলা বাহুল্য যে মাদ্রাসার ডিগ্রি লোন বা ছাত্রছাত্রীরা অন্যান্য বিদ্যায় পারদর্শী হয়ে সরকারি চাকরি না পেলে কবর, কিয়ামত ও জাহান্নামের মহাসাগর তুফানের সময় সাঁতার কেটে নাজাত পাওয়ার বিদ্যা তার আছে। দিনে ইলম বা বিদ্যা সম্মানিত শ্রোতা মন্ডলী জেনে রাখুন, এ বিদ্যা ভিখারি বিদ্যা নয়, এ বিদ্যা নববিদ্যা, এ বিদ্যা রাজবিদ্যা, এ বিদ্যা জান্নাতে বিদ্যা। সমাজের একা শ্রেণীর কৃপণ মানুষ এ বিদ্যার জন্য যথার্থ অর্থ ব্যয় না করে মাদ্রাসার তাদের ছাত্রদের দরজায় ঢুকতে বাধ্য করেছে ও তাদের নাম দিয়েছে ফকরি বিদ্যা। দেশের সরকার এ বিদ্যার মান না দিয়ে ও তাদের চাকরির সুযোগ না দিয়ে তারা নাম দিয়েছে ভিখারি বিদ্যা। যদিও নাবিয় জ্ঞানের আরোপ্রাপ্ত জ্ঞানীদের সে কথায় কোনো পারও নেই। উমর বিন আব্দুল আজিজ রহমাল্লাহ এর বাণী দিয়ে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো। তিনি বললেন যদি পারো আলেম হও, না পারলে তাহলে ইলম হও, আর তাও যদি না পারো তাহলে তাদেরকে ভালোবাসো, আর তাহলে যদি তাও না পারো তাহলে তাদেরকে ঘৃণা করবে না। পরিশেষে মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে দিনই ইলম অর্জন করার ও সে মতো আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।